আমার পক্ষে বক্তৃতা করা সম্ভব হবে না, কারণ আমাকে এখনই আমার বাসায় ফিরে যেতে হবে। আমি এখন আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ ভোলা এক। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ঐতিহাসিক দিনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে এমন একটা দিন যেই দিনে আমরা আমাদের দেশের স্বাধীনতা প্রণয়ন করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। জাতির জনক বঙ্গবন্ধু একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করেছেন, সেটা বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। আজকে আমরা সৌভাগ্যবান জাতির জনক বঙ্গবন্ধু সহ 15 আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বোন রেহানা আমাদের মধ্যে আছেন। বঙ্গবন্ধু কন্যার হাতে আজকে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠার সাথে যত্ন সহকারে তিনি আজকে রাষ্ট্র পরিচালনা করছেন। মাননীয় স্পিকার, আমি খুব সৌভাগ্যবান মানুষ, কারণ 1970-এর নির্বাচনে, যেটা মহামান্য রাষ্ট্রপতি তার লেখায় উল্লেখ করেছেন বক্তৃতায়, 1970 সনে আমি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। যারা আব্দুল হামিদ, মাননীয় রাষ্ট্রপতি আজ, তিনি ছিলেন সর্বকনিষ্ঠ আর আমি ছিলাম দ্বিতীয় সর্বকনিষ্ঠ। আজকে এই জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে আমার বক্তব্য। আমি আসলে মাননীয় স্পিকার আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মনে হয় আমার পক্ষে বক্তৃতা করা সম্ভব হবে না, কারণ আমাকে এখনই আমার বাসায় ফিরে যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং এই জাতীয় সংসদের সকল সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।